হ্যালো আপু ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলি এলাম নতুন একটা ভিডিও লাই। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন। তাই স্কানগুলো অনেক কিছু শেয়ার করুন। তো অনলাইনে তো নেই, মাসে কী কী কিনছি এগুলো রান্নাঘর লোকে শেয়ার করুন। এটা হচ্ছে হলো ফার্নিচারের যে একটা কালার করার যে এখন একটা নতুন একটা লিকুইড বেরোয়েছে অনলাইনে, এটা কিনছি। এটা এখনও খুলিই নেই, এটা যখন ইউজ করুন তখন এটা আপনার লোকে শেয়ার করুন। তো এটা খুললে মনে করেন যে আর ডিসেললে তো মনে করেন যে এটার নষ্ট করিয়া লেবে, তো এটা এটার প্যাকেটের তো খুললাম না। তো এবারে হচ্ছে লাইক জোড়া জুতা কিনছি, হিলে যে তাই হিল জুতা পরতে পারি না, এটার লাই মনে করেন যে হিল কিনছি। গলার অবস্থা তো দেখতে হেঁটতেছেন, ঠান্ডা লাগছে, গরমে ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। তো জুতাগুলো কিন্তু ক্যামেরায় অত বেশি ভালো লাগতেছে না, কিন্তু সামনাসামনি আসলে জুতাগুলো পায়ে দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে। তো কেমন লাগছে এটা কিন্তু আন্নেগর লাগে পরে একটা ভিডিওতে শেয়ার করুন, যখনই জুতাটা পরুম আমি। তো জুতাটা একটা ফেজের তুললেছি, জুতাটা আসলেও কিন্তু দেখতে সুন্দর। আর আমার মনে হয়েছে এমকাল জুতার মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসই রয়েছে। তো হোয়াইট কালারের জুতাটা আমার পরার সবসময় শখ ছিল, তো একটা হিল জুতা কিনলাম। যদিও হিল পরলে আর শুধু হাঁটু শুধু গেঁথতে থাকে। তো আরও অনেক কিছু শপিং করছি, তো সাথে হচ্ছে হলো ইয়ে কিনছি, এগুলো হচ্ছিলো গিফট পাইছি, পারফিউম, এগুলো হচ্ছিলো বাইরে থেকে আসছে, এগুলো গিফট পাইছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করিয়ে। শুরুতেই দেখে প্যাকেটটা কিন্তু দেখতে কিন্তু অস্থির, যেহেতু বাইরেতে এসে অনেক মালের ভিতর ছিল, অনেক জিনিসপত্রের মধ্যে থাকার কারণে মনে করেন যে প্যাকেটগুলো স্যাপটা সুপ্ট হয়ে গেছে। আবার কেউ ভাবিয়ে না যে এগুলো ইউজ করা, এগুলো মোটেও ইউজ করা না। এগুলো পাইছি মনে করেন যে দুই তিন দিন আগে, তো চিন্তা করলাম যে এটা অনেকগুলো শেয়ার করিলে এই যেহেতু হচ্ছিল একটা জিনিস পাইছি, একটা মানুষ একটা জিনিস গিফট করছে, এটা মানে ইয়েটা দেখি মনে করেন যে বোতলটা দেখি আমি মনে করেন যে অবস্থা খুবই খারাপ। মানে একটা পারফিউমের বোতল এত সুন্দর হইতে পারে, ঠিক আছে, তার উপর এখানে অনেক আরবিটারবি লেখা আছে, জিনিসটা আসলে অনেক সুন্দর। যারা মনে করেন এটার স্মেলটা অনেকটা মনে করেন যে এর মতো কী কয় আতরের মতো, যারা মসজিদ টসজিদে যায় এগুলো লাগে একদম পুরো পারফেক্ট। আর এটার পারফিউমটার স্মেলটাও মনে করেন যে সুন্দর আছে, এটাও বাইরে থেকে আসছে, গিফট পাইছি। তো এগুলো হচ্ছে না চিন্তা করলাম যে আমিগুলো শেয়ার না করলেই না, এত সুন্দর সুন্দর বোতলের পারফিউম যদি শেয়ার না করি এটা কি হয়নি। দেখছেন কালারটা, দেখছেন পারফিউমের বোতলের, মানে মন চায় ঠিক আছে বোতলে উড়া দিন দেই, এত সুন্দর সুন্দর বোতল। আমি আগে মনে করেন যে পারফিউমের বোতল দেখলে, মানে সুন্দর সুন্দর বোতল দেখলে আমি শুধু বোতলের দিকে চাই থাকতাম, পারফিউমের স্মেল কী হবে এটা আমার দেখার বিষয় না। মানে বোতলগুলো এত সুন্দর সুন্দর হয়, ঠিক আছে, দামি দামি যে পারফিউমগুলো আছে এগুলো মানে খুবই ভাল লাগে। তো হচ্ছে হলো আরও সুন্দর সুন্দর কিছু জিনিস কিনছি। এই ছোট্ট একটা ব্যাগ কিনছি, অনগাতে মনে করেন যে ব্যাগটা খুব ট্রেন্ডিংয়ে আছে, ছোটো ব্যাগ। টাকা ছাড়া মনে করেন যে আর কিচ্ছু লঞ্চ যেত না, টিয়াও মনে করেন যে বেশি লঞ্চ যেত না, অল্প কয়েকটিয়া লঞ্চ যেত, মানে বাচ্চাদের আর কি, বাচ্চা মেয়েদের আর কি ব্যাগ। কিন্তু এখন বড়রাও দেয় এটা ইউজ করে, তো দেয় আয়ও কি নিয়ে লেছি, অল্প দামে হাইছি আয়ও কি নিয়ে লেছি। তো এটা হচ্ছে হলো একটা ড্রেসের লগে কিনছি, ম্যাচিং করে হেড ড্রেসটা বানাগুলো লাগে শেয়ার করো। কিন্তু ব্যাগটার কাছে কিন্তু অনেক কিউট লাগছে, ব্যাগটা দেখতে মানে অস্থির লাগতেছিল। তো এটার ভিতরে ড্রেসটা, ড্রেসটা কিন্তু আমি হচ্ছে সবসময় মনে করেন যে আর ফার্সেল ফুরসেল আইলে ফার্সেল আলাগো সামনে মনে করেন যে প্যাকেট ফুকেট খুলে আগে চেক করি কী অবস্থা, পরে মনে করেন পার্সেল আলারা ডেলিভারি এই ম্যান চলে গেলে কি ঠিক আছে, এরা আমার ড্রেসে কিছু থাকে কি সমস্যা চেঞ্জ করে দিব। আবার এই ড্রেসটা একটা প্রবলেম হয়েছে, এটার আবার সিএম করাইতেছে, আল্টার করাইতেছে, আল্টার করাইতেছে মনে করেন আর দুনিয়ার টিয়া গেছে। তো এটা তো আর অন্যগুলো লাগে প্রথম দিকে শেয়ার করি না, এটা আল্টার করাইয়া নিয়ে আমি শেয়ার করছি, মানে সাফাইছি আর কি দুই সাইড দিই, সাফাই টাফাই, তারপরে এটা অন্যগুলো লাগে শেয়ার করিয়ে। তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা আলিয়া কাট কয় ঠিক আছে, কিনলেই যে এটা আলিয়া কাট কয় করতে হয় নেন দেশ ব্যাকে হুরা বাংলাদেশে সবাই আলিয়া কাটি ড্রেস করে। তাই চিন্তা করলাম যে যা কাইন একটা আলিয়া কাট ড্রেস কিনি, একটা যদি আলমারিতে না থাকে তাহলে কী হয় নাকি, কোন একটা মান সম্মানের ব্যাপার স্যাপার, মেয়ে বলি কথা ঠিক আছে, মেয়ে মানুষের আলমারিতে তো সব ধরনের কালেকশনই থাকে। তো ড্রেসটার একটা সুন্দর ভালো জিনিস ভালো লাগছে, এটার দুই পাশে দুইটা ট্যাসেল আছে, এগুলো খুব ভালো লাগছে। আর কালারটা আমার কাছে ভালো লাগছে, এটা হচ্ছে এটার ওড়নাটা একদম পুরো শিফনে, মানে নর্মাল শিফন ওড়নাগুলো ঠিক আছে, মনে হয় পরে আরাম পাওয়া যাবে, যদি আনা পরি নেই তো কইতে পারতেছি না। আরেকটা ড্রেসের নিছি, এটা হচ্ছে হলো পাকিস্তানি যে কটন যে ড্রেসগুলো থাকে, কিন্তু ওড়নাটার মধ্যে আবার ইয়ে করা আছে, এটার কী বলে কাতান টাইপের করা আছে,
ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগবে। যখন এটা বানামো এটার একটা ভিডিও আপনাদের লগে শেয়ার করবো। ড্রেসটারে খুব সুন্দর করে লেস টেস দিয়ে বানামো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ড্রেসটার কালারটাও কিন্তু সেরকম আছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এত সব জিনিসপত্র কিনছি, আরও অনেক কিছু কিনছি, এটা আপনাদের লগে পরের একটা ভিডিওতে শেয়ার করবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে আঙ্গুলে দোয়া করবেন। আবার হরেন ভিডিওতে নতুন কিছু দিয়ে সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।